তাদের কাছ থেকে শত শত কোটি টাকা তুলে নিচ্ছে এই যে বন্ধবাজারে আগুন লেগেছে না আগুন লাগানো হয়েছে মানুষ কষ্ট তুলছে আমি কিছু বলতে চাই না কিন্তু আগুন লাগার পর পরে যখন বহুতল ভবন গড়ার জন্য কর্মযজ্ঞ শুরু হয় তখন আমাদেরকে বলতেই হয় এই সমস্ত আগুনের পেছনে কোনো দূরভিসন্ধি আছে কিনা কারণ এই বঙ্গবাজারে যদি এখন একটা বহুতল ভবন ওঠে এক দুই টাকার বাণিজ্য না শত শত কোটি টাকার বাণিজ্য এই বাণিজ্য কে করবে এই বাণিজ্য কে করবে বিরোধী দলের কোন নেতা কর্মী করবে সরকারি দলের নেতারা কাজে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আমাদের জাতীয় নেতৃবৃন্দ বলেছেন এই দানবীয় সরকারকে হটাতে না পারলে আজকে ছাত্র শ্রমিক কারো রেহাই নাই কারো জীবন নিরাপদ নয় গাজীপুরের মেয়র সাবেক মেয়রের অসহায়ত্ব শুনেছেন নির্বাচনে প্রার্থী হওয়ার পরে সংবাদ সম্মেলনে বলেছেন আমি গুম হয়ে যেতে পারি আমার হাতে হাত ধরা পড়তে পারে অথচ এই মেয়রই যখন নৌকার মনোনয়নে গতবার নির্বাচন করেছিলেন তিনি বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতা কর্মীদেরকে গাজীপুর থেকে গুম করিয়ে নারায়ণগঞ্জ থানায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় অ্যারেস্ট দেখিয়েছেন আজকে তিনি নিরুপায় কাজী আওয়ামী লীগের হাতে আজকে আওয়ামী লীগ নিরাপদ নয় ভালো মানুষ আওয়ামী লীগের সাথে শেষ পর্যন্ত রাজনীতি কেউ করতে পারে নাই আজকে আওয়ামী লীগের এই দৈত্য দানবীয় সরকার হাতাতে আমাদের ছাত্র হিসেবে সকলকে সম্মিলিত ভাবে আন্দোলন করতে হবে আগামী দিনের সংগ্রামে রাজপথে থাকতে হবে আরেকটি কথা বলে শেষ করব শহর কেন্দ্রিক প্রেস ক্লাব কেন্দ্রিক আন্দোলন সংগ্রামে মিডিয়া আসে বক্তব্য পাবলিকের কাছে যায় এইবার গ্রামে গিয়েছিলাম আপনারা জানেন আমার বাড়ি দক্ষিণাঞ্চলে কৃষকদের কাছে শুনেছি তারা চরের জমি ইজারা নিয়ে তরমুজ চাষ করছে সেই জমি সরকার বিভিন্ন জনের গরিব মানুষের নামে ভূমিহীনদেরকে লিজ দিয়েছে সেই জমিতে চাষ করতে হলে যুবলীগকে এক দফা চাঁদা দিতে হয় আওয়ামী লীগকে আরেক দফা চাঁদা দিতে হয় জমি চাষ করার সময় যখন এই তরমুজটা মার্কেটে আসবে ফলটা যখন বাজারজাত করবে তখন আওয়ামী লীগের নেতার স্টিমার কিংবা লঞ্চে পরিবহন করতে হবে আবার ওই লঞ্চ থেকে নামিয়ে বাজারে নেওয়ার জন্য যুবলীগ নেতার টমটম হলার লেগুনাতে আবার নিয়ে যেতে হবে দফায় দফায় এইভাবে আজকে কৃষকদের রক্ত চুষে আজকে আওয়ামী লীগের লোকেরা চাঁদাবাজি করছে তাই আওয়ামী লীগের হাতে আজকে দেশে আর কেউ নিরাপদ নাই তাই আপনাদের প্রতি সর্বশেষ আহ্বান রেখে তাই শেষ করব দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে আমরা বাঁচতে সকলকে বাঁচাতে আওয়ামী প্রতিবাদের পতন ঘটাতে চূড়ান্ত আন্দোলন সংগ্রাম করার জন্য রাজপথে নামুন রাজপথে নামুন রাজপথে নামা ছাড়া আমাদের কারো অধিকার আদায় হবে না ভালো থাকুন আসসালামু আলাইকুম আমার নাম নীলু খাতাকুম আমি পাঁচটা ভ্যানগুম এবং চাকরি করতাম দেখেন আজকে আমাদের সরকার আমাদের আলোচনা শুরু করছে আমাদের আলাপ আলাদা